দলের তরফ থেকে জেলার মাধ্যমে যে তালিকা পাঠিয়েছিলাম তারা ছাড়া যারা নির্দল হিসেবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি। আমরা 48 ঘন্টা টাইম দিচ্ছি, আবার বলছি আজকে থেকে 48 ঘন্টার মধ্যে লিখিতভাবে দলের প্রার্থীর সমর্থনে তারা আবেদন জানাবেন। তারা যদি প্রত্যাহার না করেন তাহলে তাদেরকে দল বিরোধী কাজের জন্য যে শাস্তি দেওয়ার কথা আমরা আলোচনা করে নিয়েছি তা যেন সেখান থেকে দল থেকে বহিষ্কার করা হবে তাদের। চার পুরসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধীরা কি বলছেন এবারে শোনাবো। আমরা বলেই দিয়েছিলাম আগে যে নির্বাচন হয়নি, ভোট হয়নি, ভোট লুট হয়েছে, আর ফলাফল সেটাই। বিরোধী শূন্য করার জন্য গুন্ডা পুলিশ সবকে লাগিয়ে নমিনেশন আটকানো থেকে আরম্ভ করে নির্বাচন পর্যন্ত, ভোটদান পর্যন্ত সব জায়গায় বাধা দেওয়ার সৃষ্টি চেষ্টা করা হয়েছে বিরোধীদের শূন্য করার জন্য, এবং নির্বাচনের রেজাল্টও সেটাই হয়েছে। সেই ভোট যে ঠিক মতো হয়নি সেটা জেনে আমরা ভোট বাতিল করার কথা বলেছিলাম, রেজাল্টে সেটা প্রমাণ হলো। তাহলে কি নতুন করে ভোট বাতিলের দাবি আবার তুলছেন? সে আমরা কোর্টে গেছি, বলেছি কোর্টে, কোর্টের ডিসিশন নেবে। 72% ভোট পেয়েছে সল্টলেকে, বুঝতে পারছেন না ভোটটা কি আর ভোট কি হয়েছে? সল্টলেক দেখেছে লোকে, আসানসোল দেখেছে লোকে, সব মিলিয়ে তো বুঝতে পারছে। কিন্তু এই রেজাল্টের যেটা ফিচার, লুঠের ভোট এক, কিন্তু লুঠের ভোটের মধ্যেও এটা পরিষ্কার হয়ে গেছে সবুজের আড়ালে যে গেরুয়া ছাপটা ক্রমশ বাড়াবার চেষ্টা করা হচ্ছিল, গেরুয়া কার্টেনটা কিন্তু খসে খসে পড়ছে। দ্বিতীয় স্থানে প্রবলভাবে যে গেরুয়া নয় আউট 77-এর বিজেপি, সেখানে রাজার শূন্য বামপন্থীরা তারা দ্বিতীয় স্থানে এসেছে। যে কর্পোরেশন নির্বাচন হয়েছে এখানে বিধানসভায় বিজেপির কম বেশি ভোট ছিল 40%, যেটা নেমে হয়েছে কম বেশি 15%। বামপন্থীদের যে ভোটটা ছিল 8-9%, সেটা বরং বেড়ে দাঁড়িয়েছে 17-18%। তৃণমূলকে বিজেপি রুখতে পারবে না, যদি রুখতে হয় তাহলে বামপন্থীদের কোনো বিকল্প সেখানে নেই। অশোকদা পরাজিত হয়েছেন, ওখানে যিনি এমএলএ আছেন বিজেপির শঙ্কর ঘোষ, তিনিও বোধ হয় 3-4 কিছু একটা হয়েছেন, পরাজিত হয়েছেন। মানুষ যেরকম মনে করেছেন খানিকটা সেইভাবে ভোট দিয়েছেন। ভোট না লোট সেটাই মানুষের বিচার্য বিষয়। পশ্চিমবঙ্গের আমার সবসময় একটা প্রশ্ন আমাকে বারবার তাড়িয়ে বেড়ায় যে যেখানে 3-3 বারের তৃণমূল সরকার দখল করেছে, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা ব্যানার্জি, যেখানে সবাই জানে যে তৃণমূল জিতবে, সেখানে বারবারে সন্ত্রাসের আশ্রয় নিতে হচ্ছে কেন? এটা কিন্তু আমার কাছে বিরাট প্রশ্ন।